গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠেই মানে টুকটাক কাজকর্ম করতেছিলাম, এমন সময় দেখি যে দুই তিনজন মানুষ আইসে মাছ নিয়ে, আমরা পুকুরে মাছ ফেলাইতে সনর বাবাই নিয়ে আইসে। তো আমরা পুকুরে তো মাছ আসিল না, মানে কিছুদিন আগে তো আমরা পুকুরে জলও আসিল না, তোমরা আগের ভিডিও তো দেখছই। তখনই বৃষ্টি বৃষ্টি হইয়া পুকুরে মোটামুটি জল হয়েছে, মাছ বাচ্চা থাকনের মতো জল হয়েছে। তখনই যে সময়ে সুযোগ হয় আর কি, পুকুরে একটু একটু করে মাছ ফেলানো হয়। তো আজকেও মাছ ফেলাইতে আইসে, তো সকাল সকাল মাছের দর্শন করলাম। চলো দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা দেখি দেখি মাছগুলো দেখা। ও কি করবি মাছগুলো দিয়ে, কি খেলবি? তো তারা মাছ ফেলাইয়া গেছে গা, আর সনু আর রৌদ্র ছোট্ট ছোট্ট দুইটা মাছ পাইছে। তো তারা দুইজনে এই মাছ দিয়ে খেলতেছিল। তো এইদিকে আমি আজকে তুলতেছি লঙ্কা, আমরা এই গাছে সব লঙ্কাটি পাইকে রয়েছে। তো এটি অনেকদিন ধরে তুলুম তুলুম কইয়া আর তোলা হইতেছিল না, তো সময় পাইতেছিলাম না আর কি। তো আজকে একটু রান্নাবান্নার চাপ কম আছে, তো কই যে আজকে লঙ্কাটি তুলি। তো পুরা গাছের লঙ্কা সবটি তুললাম, কিছু লঙ্কা আবার একটু নষ্ট হইয়া গেছে, তো বাকিটি ভালো আছে মোটামুটি। তো লঙ্কা তুলনের পরে এবার আমরা সকালের খাওয়ার পালা। সকালে আজকে আমরা কাঁঠাল খামু, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়া। তো এই কাঁঠালটা আমার এক মাসি শাশুড়ি দিছিল, কিছুদিন আগে মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম সাবরুমের কাছে হরিনাতে, তোমরা দেখছো ওই ব্লগটা। তো মাসি শাশুড়ি দিছিল এই কাঁঠালটা, তো আজকে এই কাঁঠালটা ভাঙতেছি। কি ভাঙছ? কাঁঠাল ভাঙছি। পছন্দ করি? পছন্দ করো? আচ্ছা আজকের কাঁঠালটা কে খাবে? আমি। আমরা খাবো, তোমাকে দেবো না। আমিও খাবো। তোমাকে দেবো না? আমি খাবো খাবো খাবো। আমরা খেয়ে নেবো। আমি খাবো, আমার পছন্দ জিনিস। আমি খাবো খাবো খাবো, আজকে সব খাবো। তো এই দেখো আমার কাঁঠাল ভাঙা কমপ্লিট। তো দুইটা বাটিতে ভাগ করলাম, একটা বাটি মা বাবার লাইগা আর একটা বাটি আমরার লাইগা। এদিকে সনু আবার মাছ পাইছে তিনটা, ইডি আবার দেখাইতে আইছে মাঝখান দিয়া। তারপরে আমরা খাইতে বসি মুড়ি দিয়া কাঁঠাল দিয়া, এই যে সনরও দিলাম। তো সনু আমি সনুর বাবা তিনজনে মিললে খাওয়া দাওয়া করলাম। আজকে সকালের খাওয়ার হয়েছে মুড়ি কাঁঠাল। তারপরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে এদিকে আইয়া পড়ছে গাড়ি দিয়া ইটের সুরকি। তো আমরা বাড়িতে তো ওখানে অনেক কাজকর্ম চলতেছে ভ্যারাইটিস রকমের, তোমরা তো সবসময় ব্লগ যারা দেখো তারা তো জানোই কী কী কাজ হইতেছে আমরা বাড়িতে। তো এই কাজের লেগেই ইটের সুরকি আইছে, তো ওখানে গাড়ির থেকে ইটের সুরকিটি নামানো হইতেছে আর কি। এইদিকে আমি আমার শাশুড়ি মার লাগে কচুর শাক কাঁঠাল আর লঙ্কা লইয়া লইছি, সকালবেলা যে লঙ্কাটি উঠাইছিলাম। তো ওইটি শাশুড়ি মারে দুমো, আর কচুর শাকটা রান্না করছিলাম কালকে রাত্রে, তোমরা কচুর শাক রান্নার ব্লগটা অবশ্যই দেখছো আগের ব্লগে। তো ওইটি সনর বাবারা কইছি মারে দিয়াইতে, সনর বাবাটি মারে দিয়াইছে। দিয়াইয়া তারপরে রান্নাঘরে একটা কাজ করতেছিল, আমরা রান্নাঘরের যে অ্যাডজাস্ট ফ্যানটা আসিল এই ফ্যানটা না অনেকদিন ধরে কাজ করতেছিল না, মানে রান্নাঘরের যত মানে তেল মশলার ছিটা, তেল মশলার যে একটা ধোয়া, রান্নার ধোয়া, এটি সব মানে ঘরের মধ্যে জমতাছিল, কিন্তু অ্যাডজাস্ট ফ্যানে এটা টানতাছিল না, মানে ফ্যানটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো আর কি। তো এটা এখন ঠিক করবো, এর লেগে আগের ফ্যানটা খুলতেছিল। তো আমি যে ওখানে ভয়েস করতেছি একটা আওয়াজ হয়তো তোমরা পাইতে আসো, এটা হচ্ছে ফ্যানের আওয়াজ, মানে ঘরের ফ্যানের আওয়াজ আর কি। কারণ এতটা গরম পড়তেছে ফ্যান বন্ধ করে যে আমি ভয়েস দুমো এই সাহস আমি করতেছি না, কারণ ফ্যান বন্ধ করে যদি আমি থাকি আমি দম বন্ধ হইয়া মরা যাবো, এত বেশি পরিমাণে গরম পড়তেছে। তো ফ্যানের আওয়াজটা একটু কিরকম লাগতেছে আর কি ভয়েসে। তো এরপরে সনর বাবা ওই জায়গাটা টুকটাক যা করণের কাজটা করলো, মানে ফ্যানটা খুললো। তারপরে এবার আমার কাজের পালা, মানে আমরা রান্নাঘরে আজকে রং করা হইব, রান্নাঘরটা এর লাগে পরিষ্কার করতেছি। রান্নাঘরের সব জিনিসপত্র যা কিছু আছে সব কিছু কিন্তু আমি বাইরে নিতেছি আর একটা রুমে নিয়ে রাখতেছি, কারণ এই ঘরটাতে আজকে ঘুষা টুসা তারপরে প্রাইমার করা হইব, তারপরে রং করা হইব। তো এর লাগে জিনিসপত্র তো সরাইতে হইবই। তো অলরেডি
মানে ওয়াল টোয়াল ঘষা কমপ্লিট, ওখানে প্রাইমার লাগাইতে আছে, এদিকে আবার সনর বাবা ঘর পরিষ্কার করতে আছে, মানে একটু ভরাইতে আছে, সনর বাবা একটু পরিষ্কার করে লাইতে আছে। সনর বাবা কিন্তু এই ব্যাপারে একদম ভীষণ সূচিবায়ু হইতে পারো আর কি, মানে একটু অপরিষ্কার হলেই পরিষ্কার করা শুরু করে দিব। তো এদিকে তারা কাজ করতেছে আর আমি মিস্ত্রি দাদাটার লাইগা টিফিন বানাইতে আমি আমার শাশুড়িমার ঘরে যাইতেছি, কারণ আমরা ঘরের গ্যাসের চুলাটা খুলে লাইছে রান্নাঘরে, তো কাজ করতেছে এর লাইগা। তো আমি সব কিছু রেডি করে এখন শাশুড়িমার ঘরে যাইয়া টিফিনটি বানাইয়া দাদারা আইনা দুমু আর কি। তো নিছি পাউরুটি আর চায়ের সরঞ্জাম নিলাম, আর ডিম ভাজা করুম ডিমের সরঞ্জাম নিলাম। তারপরে দাদারে টিফিন দিয়া আমি টুকটাক কাজ করিয়া স্নান করিয়া তারপরে পূজা দিতে আইছি আর ফুল তুলতেছি। ওখানে দেখো আমরা সাদা জবা গাছটার মধ্যে আজকে একটা পিঙ্ক কালারের ফুল ফুটছে। তো স্বর্ণ ওইটি ভিডিও করতেছিল আর কি, আমি ফুল তুলতেছিলাম, স্বর্ণ কইতেছে মা তুমি ফুল তোলো আমি তোমাকে ভিডিও করে দেব, আর যে আজকে যে সাদা জবা গাছে পিঙ্ক ফুলটা ফুটেছে ওইটা তুলবে আমি ওইটা দেখাবো। তো তো আমার লাগে তো ভালোই এরকম একজন ক্যামেরাম্যান থাকলে। তো আজকে পূজাতে দিছি আমি আম আর আঙ্গুর, তো আমার এখন পূজা কমপ্লিট। এই দেখো বাইরে বৃষ্টি হইতেছে, হালকা হালকা বাতাস, আর বৃষ্টির ফোঁটা পড়া শুরু। এই যে আর এদিকে সনর অবস্থা দেখো, সন এই ফ্লোরের মধ্যে, এই দেখো বারান্দার মধ্যে দরজার মধ্যে পত্রিকা বিষয় ঘুমাইছে, আবার মাথার উপর দিয়ে ছাতি। আবার পড়াশোনা করছে। এইভাবে ঘুমিয়ে পড়াশোনা হচ্ছে। ঘুমালে ঘুম চলে আসবে, এত ঠান্ডা, ঠান্ডা পাওয়ার জন্য এই ব্যবস্থা, কি মজা না? শুধু মজাই করছিস না পড়াশোনাও করছিস? তো তোমরা তো সনর দুষ্টামিটা দেখছোই। তো অক্ষণ হয়েছে আমরা দুপুরের খাওয়ার পালা, তো আজকে কিচ্ছু রান্না করছি না, শুধু ভাত রান্না করলাম, আর এই দুইটাই কিন্তু কালকে রাত্রের রান্না। তো তোমরা তো কালকের ব্লগে দেখছোই আমি কচু দিয়ে কি রান্না করছি, কচুর শাক আর কচু দিয়ে মাছ দিয়ে। তো ওইটি অক্ষণে গরম করতেছি আর আসলেও দই, তো ওইটি দিয়ে আজকে দুপুরের খাওয়ার খামু। চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে কথা কমু। গুড আফটারনুন, আজকে আমার সাথে একটা বিরাট দুর্ঘটনা ঘটছে, অতটাও বিরাট না যতটা কইতেছি, সামান্য। কিন্তু এই যে দেখো আমার হাতে কি অবস্থা, এটা কেমন হয়েছে কত। আমি ওই যে রংমিস্ত্রি দাদাটা কাজ করতেছিল, দাদার লাগে চা করতে গেছিলাম, কারণ আমরা রান্নাঘরে তো কাজ করতেছিল, তো সব কিছু সাজাইয়া লইয়া গেছিলাম শাশুড়িমার ঘরে, ইয়ান থেকে টিফিন বানাই আনিয়া দমো। ইয়ানে কড়ার মধ্যে পাউরুটি শেখতেছিলাম, পাউরুটি দিয়ে হাত দিয়ে এমন এমনি করে উল্টাতে আসি, আর কড়াইয়ের কাঁচার মধ্যে হাতটা লাগিয়া দেখো, এই দেখো কী অবস্থা হয়েছে। সঙ্গে সঙ্গে জল দিয়া লবণ লাগাইছি, লবণ লাগাইলে নাকি ফুসকা পড়ে না, এর পরেও ফুসকা পড়ে গেছে। এই যে কত বড়, এখন আর ব্যথা নাই কিন্তু সারাদিন প্রচুর যন্ত্রণা হয়েছে, ব্যথা হয়েছে। এই যে আমরা এখন বয়নের জায়গা হয়েছে খুব সুন্দর, এই যে দেখো সোনার বাবা রাজা আর মতো বই আর আছে, কিরকম বইয়ে রাজা, কিরকম বইয়ে দেখাও, বইয়ে দেখাও না। এই যে এদিকে ওটা কী হলো, এইদিকে পুরা মানে টাইলস বইয়ানো হয়েছে, তখন মানে খুব ভাল লাগে আর কি, বইতেও সুবিধা। সোনার বাবারা মশা খাইতে আছে, বইতে ভাল লাগে কিন্তু মশা একদম পারে না যে তুললে নিত ইয়ান থেকে। কিছু বলতে চাও? কি বলবো বলবো, বাবা নিমন্ত্রণ দিতে আছে, স্বর্ণ ঘুমাইছে, আমি ঘুমাইতে পারছি না, কারণ তোমরা লাইগা ভিডিও এডিট করতে হইতো,
ও মা গো, ওরে বাবা, তো ভিডিও এডিট করতে যাই আর ঘুমাইতে পারছি না। রাধার লোক আরে কৃষ্ণর লগে রাধার থাকে তুমি একটু বাঁশের পোজ দাও না, তাইলে না হইতো এরকম। এমনিতে তো তুমি কৃষ্ণ, তোমার নাম কৃষ্ণ, তো আমার নাম নাইলে রাধা হয়ে গেল, সমস্যা কি? সীমার জায়গাতে রাধা, কি কও তোমরা, লাগেনি রাধা কৃষ্ণর মতো না, নাকি কৃষ্ণর লগে একটা ফেতনি দাঁড়ায় রয়েছে এরকম লাগে, শাকচুন্নি। চলো অনেক ফানি 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 কথা কইলাম, তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। আর ভিডিও বাড়াইতাম না, সকাল থেকে ভিডিও করতেছি, আজকের লাগে ভিডিও এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব নেক্সট ভিডিওতে। টাটা।